হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের পর থেকে কেউ আপনার ফোনে কল করলে তার নাম বলে দিবে কে আপনাকে কল করেছে, সম্পূর্ণ বাংলায় বলবে, সাথে আপনার ফোনে কোনো মিউজিক অ্যাড করা থাকলে সেটা বাজবে। একটি ডেমো দেখাচ্ছি, অন্য একটি ফোন থেকে এই ফোনে কল করছি। শুভ ভাইয়া, আপনার কল এসেছে, অনুগ্রহ করে কলটি রিসিভ করুন। কলটি করেছে অপর্ণা পাগলি। তো আপনারা শুনলেন, কলটি আসার সাথে সাথে বলছে, শুভ ভাইয়া আপনার কল এসেছে, অনুগ্রহ করে কলটি রিসিভ করুন। কলটি যে করেছে তার নামটিও বলে দিচ্ছে। এইভাবে আপনিও আপনার ফোনে আপনার নামের সাথে যে আপনাকে কল করবে তার নামটি বলাতে পারবেন। প্রতিদিনের মতো আমি আছি আপনাদের সাথে শুভ, আপনারা দেখতেছেন শখের অ্যাপ চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন, নাইস ভিডিও অথবা গুড ভিডিও। ওয়েলকাম ব্যাক। সবার প্রথমে আপনাদের ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর উপরের দিকে সার্চ বার পাবেন, এখানে লিখবেন স্মার্ট, SMART, তারপর লিখবেন অ্যানাউন্সার। স্মার্ট অ্যানাউন্সার লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর সবার প্রথমে অ্যাপটি চলে আসবে, স্মার্ট অ্যানাউন্সার কল অ্যান্ড ব্যাটারি। এই অ্যাপটি ডাউনলোড করবেন। দেখুন অ্যাপটি 1 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে, সেই সাথে 4.5 রেটিং রয়েছে, তার মানে বেশ জেনুইন অ্যাপস। আপনি ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপটি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। অ্যাপটি খুবই কম এমবির, 4 MBও কম। অ্যাপটি যতক্ষণে ডাউনলোড হচ্ছে এই ফাঁকে ভিডিওতে একটি লাইক করে দিন। অ্যাপটি ডাউনলোড হওয়ার পর ওপেন করবেন, আমি ওপেন করছি। তারপর এরকম ইন্টারফেস শো করবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা তীর চিহ্ন দেখছেন, এখানে 7 বার ক্লিক করবেন, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর এটা ইনেবল করতে বলছে, আপনি ইনেবলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দুটো পারমিশন অ্যালাউ করবেন। পারমিশন দুটো দেওয়া হয়ে গেলে এরকম একটা পেজে নিয়ে আসবে, সিলেক্ট অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ইংলিশ এটাই রাখবেন। এরপর ওকেতে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, টেক্সট টু স্পিচ অপশন আপনি ওকে করে দিবেন। ওকে করার পর এখানে বিশ্বের প্রতিটি ভাষায় পেয়ে যাবেন, যেহেতু আমরা বাংলায় কথা বলাবো তার জন্য আপনি বাংলা ভাষাটি খুঁজে বের করবেন। এই যে রয়েছে বাংলা ইন্ডিয়া, এটা রাখবেন। ভয়েসটি টেস্ট করতে পারবেন কীরকম, এখানে প্লে করার অপশন রয়েছে, আমি আর প্লে করছি না, সরাসরি ডানে ক্লিক করছি। তারপর বেশ কিছু অপশন দেখতে পারবেন, আপনি কল সেটিংসে আসবেন, কল সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর সবার প্রথমে রিপিট অ্যানাউন্সমেন্ট, এটাতে ক্লিক করবেন। আপনি সবার শেষের অপশনটি রাখবেন, এতে করে আপনার কলটি যতক্ষণ বাজবে ততক্ষণ আপনাকে বলে শোনাবে কে কল করেছে। এরপর মেসেজ বিফোরে ক্লিক করবেন, ক্লিক করার পর এই মেসেজটি পুরোটাই কেটে দিবেন। তারপর আপনি যে কথাটি বলাতে চান সেই কথাটি বাংলা লিখবেন, আমি লিখতেছি, শুভ ভাইয়া আপনার কল এসেছে, অনুগ্রহ করে কলটি রিসিভ করুন। কলটি করেছে কলটি করেছে বলার শেষে যে কল করবে তার নাম চলে আসবে, তারপর আপনি ওকেতে ক্লিক করবেন। এবার ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর ভয়েস সেটিংসে ক্লিক করবেন, তারপর ভয়েস ভলিউমে ক্লিক করবেন, এটা কমানো থাকতে পারে, আপনি পুরোটাই বাড়িয়ে দিবেন। অ্যাপটি দিয়ে আমাদের সেটিংস করা শেষ। এবার অ্যাপটি থেকে বের হয়ে আসব, অন্য একটি ফোন থেকে এই ফোনে কল করছি, কলটি কীরকম শুনতে লাগছে এখন। শুভ ভাইয়া, আপনার কল এসেছে, অনুগ্রহ করে কলটি রিসিভ করুন। কলটি করেছে অপর্ণা পাগলি। শুভ ভাইয়া, আপনার কল এসেছে, অনুগ্রহ করে কলটি রিসিভ করুন। কলটি করেছে অপর্ণা পাগলি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সেই সাথে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।